হ্যালো বন্ধুরা, আমার বয়সে যারা বড় আছে সকলকে অনেক 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 প্রণাম। আর যারা আমার সমবয়সী আছে তাদেরকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালবেলা সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা কবিতা আবৃত্তি। তো চলো সেটা আমি শোনাচ্ছি। কবিতাটা আমি রফিক আজাদের কবিতা আমি আবৃত্তি করে তোমাদেরকে শোনাচ্ছি। অ্যাকচুয়ালি আবৃত্তি আমি জানি না, আমি শুধু আমার ভালো লাগা, আমার গল্প পড়তে ভালো লাগে, কবিতা পড়তে ভালো লাগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু একটু করে চেষ্টা করছি তোমাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতে। তো চলো আজকে ভালোবাসার সংজ্ঞা দেব আমি, রফিক আজাদ। ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা। ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভিতরে বাইরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে ঠান্ডা কপির পেয়ালা সামনে অবিরল কথা বলা। ভালোবাসা মানে ঠান্ডা কপির পেয়ালা সামনে অবিরল কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা।